Please welcome Rai the Apurbo from Gorilla. সকালে ক্লাবের পিটি এক দো এক দো এক দো এক, দুপুরে সাউথ সিটি, এই তোরা কিছু খাবি? সকালে ক্লাবের পিটি, দুপুরে সাউথ সিটি, বিকেলে ভোরের চিঠি। নমস্কার, আমি টিটি, টিকিট দেখি। সেদিন একটা লোক বাঁ হাতে টিকিট, ডানাতে লাগেজ নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে বললো, ও দাদা বলছি রাজধানী এক্সপ্রেসটা কখন যাবে? সন্ধ্যে ছটায়। আচ্ছা ঠিক আছে। বলছি কামরূপ এক্সপ্রেসটা কখন যাবে? 6:20। আচ্ছা ঠিক আছে। বলছি ওই কন্যাকুমারী এক্সপ্রেসটা কখন যাবে? 6:50। আচ্ছা ঠিক আছে। বলছি বর্ধমান গ্যালোপিংটা কখন যাবে? রে মশাই তুমি কোথায় যাবে সেটা বলো না। আমি আমি তো লাইনের এপার থেকে পড়ে যাবো। আমি বনমেলা কলেজ যাচ্ছি, একটা লোককে বললাম কোয়া থেকে উঠেছেন, কোথায় নামবেন? আমি আমি তো হাবড়া থেকে উঠেছি, দমদম নামবো। এই নিন টিকিট, এটা তো প্ল্যাটফর্ম টিকিট। আমি তো এই প্ল্যাটফর্মে নামবো। দেখি বোলপুর লোকালে উঠে আমার একবার অপমান সহ্য করতে হয়েছিল। আমি একটা লোককে বললাম, দাদা এ ভাই খুচরো নেই, পাশের লোকের কাছে যা। টিকিট দেখি, জানুয়ারি মাস, প্রচণ্ড শীতকাল, ডাউন কর্ণালী লোকালে একটা বউ তার 4 সন্তানকে নিয়ে আরামসে পায়ের উপর পাতুলে যাচ্ছে। আমি কাছে গিয়ে বললাম, টিকিট দেখি। লম্পু ঝম্পু টোটাল ভূমিকম্প, এই নিন টিকিট। ঠিক আছে, বাচ্চার টিকিট? এই মা বাচ্চার উপর কিসে টিকিট? দেখুন পাঁচের ঊর্ধ্বে ভাড়া লাগবে। এই মা দেখতে পাচ্ছেন আপনি অন্ধ নাকি? আমি 4 নিয়ে যাচ্ছি। টিকিট দেখি, যাচ্ছি 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 গেতে লোকালে। একজন স্বল্প বিবাহিত ভদ্র মহিলাকে বললাম, টিকিট দেখি। এই নিন, এটা তো পুরনো টিকিট। বাবা আপনার ট্রেনটা মানে ব্র্যান্ড নিউ। টিকিট দেখি, আরে ব্র্যান্ড নিউ ওয়ান লাইনার। মমতা ব্যানার্জি আর কঙ্কনা সেনের মধ্যে মিল কোথায়? কোথায়? দুজনেই মেট্রোতে হিট। এটা হিট পয়েন্ট। আমি একবার বনগাঁ লোকালে লেডিস কম্পার্টমেন্টে উঠে জিজ্ঞাসা করলাম, আপনার হয়েছে? আপনার হয়েছে? ও বৌদি আপনার হয়েছে? আমার হয়ে নার্সারিতে পড়ছে। লাল শাড়ি পরা একটা বৌদি টিকিট কাটার জন্য একবার এ কাউন্টারে যাচ্ছে, একবার ও কাউন্টারে যাচ্ছে, একবার ও কাউন্টার, এ কাউন্টার, এ কাউন্টার, ও কাউন্টার, একবার লাস্টে হাঁপিয়ে গেল। শেষমেশ তার বরকে বললো, এই শোনো, যে কোনো একটা কাউন্টার থেকে চন্দননগরের টিকিট কেটে নাও, সব কটা কাউন্টারেই চন্দননগর 9 বলছে। এবার একটা ঘটনার কথা বলছি। হ্যাঁ বলো। আমার একটা চেকার বন্ধু একটা মেয়ের কাছে টিকিট ছিল না বলে তার কাছ থেকে 300 ফাইন নিল। মেয়েটা একটা ব্যাকলেস একটা জিন্সের প্যান্ট পরেছিল। আর একটা মেয়ের কাছ থেকে ওই একই কারণে 200 ফাইন নিল। মেয়েটা ব্যাকলেস স্লিভলেস একটা 3/4 প্যান্ট পরেছিল। আর ওই একই কারণে আর একটা মেয়ের কাছ থেকে 100 ফাইন নিল। মেয়েটা ব্যাকলেস স্লিভলেস একটা ছোট্ট মিডি পরেছিল। আর একটা মেয়ের কাছ থেকে কোনো ফাইন নিল না। বৌদি খারাপ ভাবছেন কেন? মেয়েটার কাছে টিকিট ছিল। এবার একটা ঘটনার কথা মাথায় ছিল, আমি বলছি। শিয়ালদা স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, দেখি দূরে 4 বন্ধু ফুসফুস ফিসফিস করে কথা বলছে। একটা ছেলের চোখের উপর চোখ পড়তে ছেড়ে দৌড় লাগলো, আমি দৌড়াতে লাগলাম, ছেড়ে দৌড়াচ্ছি, আমিও দৌড়ছি। টিকিট দেখি, তোর কাছে টিকিট ছিল, তুমি তো দৌড়লি কেন? আমার ওই 3 বন্ধুর কাছে ছিল না তাই। পরের পয়েন্টে যাই, বিধায়ক আর টিটি এই দুজনের মধ্যে মিল কোথায়? কোথায়? দুজনেই টিকিটের খোঁজ করে। একবার আমি বর্ধমান লোকালে উঠেছি, দেখি পাশে খুব হল্লা হচ্ছে, ঠাকুমা পড়ে গেছে, ঠাকুমা পড়ে গেছে। একদম চিন্তা করবেন না, ঠাকুমার টিকিট হয়ে গেছে। তবে খতম করার আগে, ডিয়ার ডেলি প্যাসেঞ্জার, খতম করার আগে, আপনার রেল আমার রেল, টিকিট কাটুন, দেবেন না এতে ফাঁকি। আপনার রেল আমার রেল, টিকিট কাটুন, দেবেন না এতে ফাঁকি। তবে একটা কথা, সবাই যদি টিকিট কাটে আমরা ট্রেনে করবোটা কি?
অপূর্ব এই স্ট্র্যাটেজিটা কিন্তু চমৎকার নিয়েছে, যে প্রত্যেক পর্বে ও আলাদা আলাদা কিছু সেজে আসছে। ভেরি ওয়েল থট অফ। এটা কি মেন্টরদের সাজেশন ছিল নাকি তুই নিজে প্ল্যান করেছিলি? এটা মেন্টরদের সাজেশন। কে মানে ক্যারেক্টারটা আমি নিয়েছি আর টোটালি লিখিয়ে দিতে আমাদের সৌরভ দা, রাজীব দা, শুভজিৎ দা, অর্ণব দা, কৃষ্ণ দা এরা হেল্প করেছে। এই জন্যই এরা এত দামি আর এত এক্সক্লুসিভ এই শো এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে মেন্টররা শুধুমাত্র অপূর্বকে সাহায্য করেছে, মেন্টররা ইকুয়ালি প্রত্যেককে সাহায্য করে, আর এর সব থেকে বড় প্রমাণ এরা যারা এখানে বসে রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন মেন্টর্স। এখানে অর্ণব আর শুভদীপ মিসিং, কেননা ওদের একটা স্পেশাল পারফরমেন্স আছে, তারা কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। রনিদা, টিটি সাহেব, যেই তোমায় লিখে দিক সব কিছু, মানে তাদের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যিনি পারফর্ম করছেন তিনি পুরোটাকে আলাদা করে দেন, এটা সবাই ক্যারি করতে পারে না, এবং তুমি এক্সেলেন্ট। শ্রীলেখা, খুব ভালো পারফরমেন্স, তোমার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, মুখিয়ে থাকি যে তুমি আজকে কী সাজ সেজে আসবে, তুমি আজকে কীরকম পাঞ্চ লাইন ওই রিপিটেশন করবে, কীরকম অঙ্গভঙ্গি করবে সেটা দেখার জন্যে। সো কিপ ইট আপ, ভেরি গুড। পরান্দা, আজকে খুব খুব ভালো হয়েছে, আগামী দিন আরও আরও ভালো হবে এই বিশ্বাস আমার আছে। অল দ্য বেস্ট। আমি একটাই ওয়ার্ড বলবো, অপূর্ব। আই থিঙ্ক ইউ আর এক্সেলেন্ট। Raima, you can speak to him in English. He's done his masters. I said English. He was excellent. Yep. What do you have to say to that? Today you're looking like a Riya Sen. Like what? Riya Sen. Riya Sen? Yeah. Why would Raima Sen look like Riya Sen? Same look. So, do you like the fact that she's here on the sets with us tonight? On our train? No. Yeah, baby, in our little bogey. Because today train is closed because main line crossing in the damage, that's why. You know, this train gives me the idea that in the night time, after you've had your dinner, Doi, yeah, and everyone's gone off to sleep, yeah, there's this one lonely passenger in berth 31. 31, okay. Yeah. Only in single berth, but that's berth 31. And everyone's gone off to sleep. They've had an early dinner. Okay. The lights have gone off. And there's just one blue tuny bulb. Tuny bulb? Tuny. It's burning inside the train. Burning. Okay. Damn cool. And this lady can't get any sleep. Okay. It's the dreams that she has to keep. The sobbing heart seldom weep. And that's when we take the blues. Blues, okay. So what happens is that it's this lonely night. He's about, got this 5'4" height. It's this lonely night. TT is coming over. He goes over and sees this lady sitting by the window. And he says, I'm looking at you only. You look so lonely. I'm looking at you only. You look so lonely. I wanna take a chance. Go get the baby, go get her, ask her for a dance. I'm looking for a chance. And I want Raima for a dance. Could you put on the lights, please? I'll let you come for a little bit. We go a little soft here. Raima's in the night train. This guy's picking his brain. Brain, yeah, right? Raima's taking the night train. This guy's picking his brain. Never go to waste, never go to drain. I like Raima in the train.
let's make this our night. I wanna turn off the light. Aar kao ke China, aar kao ke China. Thank you. সালাম মুনমুন সেনের মেয়ের সঙ্গে নাচলি? হাত ধরে আগে তো চান করতিস না, এখন তো হাতও ধুবি না। Now, yes. Tell her thank you from the deepest core of your heart. Thank you so much from deepest core to the heart. Thank you, Raima. Thank you so much. নেব ছোট্ট একটা ব্রেক, তারপর টিকিট কাটা হবে অর্ণব আর শুভদীপে।